ফিফটিন মিনিটস অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প গল্পটির নাম হল পকেটমার মেয়ে মানুষ পকেটমার বৌদিকে যেন সাপে ছবল দিল হাতের বটুয়া হাত থেকে পড়ে গেল বৌদির অনেকক্ষণ গেল ওই সাপের ছোবলের আতকানি কাটতে এমন জানলে খবরটা একটু ধীরে সুস্থে জানাতাম এমন ধাই করে দিতাম না এই ধাইটা যেন কেয়াবৌদির আজন্ম লালিত ধারণার উপর প্রচণ্ড একটি হাতুড়ির ঘা হয়ে বসেছে ধাই বিশেষ জোরালো হয়েছে তা বোঝা গেল শুধু ওই বটুয়া পড়ে যাওয়া থেকে নয় বোঝা গেল ওই মেয়ে মানুষ শব্দটা থেকে কেয়াবৌদির মুখে এমন একটা অরুচিকর গ্রাম্য শব্দ আধুনিক সমাজকে যা স্রেফ অপান্তেও এ যুগের কেনা জানে মেয়ে মানুষ স্ত্রীলোক এসব শব্দগুলো ব্রাহ্ম নারী জাতি সম্পর্কে কোনো কিছু বোঝাতে হলে যেখানে মহিলা শব্দটা চালানো যাবে না সেখানে মানুষ শব্দটা বর্জন করে শুধু মেয়ে বলতে হয় স্ত্রীলোকে লোক থেকে যায় মেয়ে মানুষে মানুষ অচল 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 তাই শুধু মেয়ে মেয়ে মানে মেয়েই আর কিছু না আর কিছু হওয়া উচিত না এই কথাটা অন্য আর সব অগ্রাম্যদের মতো কেয়াবৌদিও জানেন আরও অনেক সভ্য ভব্য মার্জিত শব্দ জানেন কেয়া বৌদি তার নিজস্ব মৌলিক অবদানও আছে কিছু কিছু ওই অগ্রাম্য শব্দটাই তো কেয়া বৌদের যেমন বাঙালি আর অবাঙালি মুসলমান আর অমুসলমান তেমনি গ্রাম্য আর অগ্রাম্য কেয়া বৌদের কথার মধ্যে সর্বদাই এরকম বাছাই বাছাই মার্জিত শব্দের সমাবেশ তথাপি আজ কেয়াবৌদির মুখ ফসকে বেরিয়ে গেল মেয়ে মানুষ পকেটমার এ হচ্ছে আচমকা আঘাতের ফল আর এ আঘাত আমি দিয়ে ফেলেছি ভেবে অনুশোচনায় শোচনীয় হচ্ছে অথচ কি করেই বা জানব বৌদি এতে এত আহত হবেন জানলে কি আর গল্প করি বৌদি ট্রামে যা একখানা কাণ্ড দেখে এলাম বৌদি আগ্রহ ভরে বললেন কি হলো আর বলবেন না দেখে হাসবো না কাঁদব ইয়াসা জোয়ান এক তাগড়াই চেহারার ভদ্রলোকের পকেট সাফ করতে গিয়েছে একটা মেয়ে পকেটমার মেয়েটা ধরা পড়ে কি চালাকি করছিল সেই গল্পটা করতাম কিন্তু করা হলো মেয়ে পকেটমার শুনেই তো সাপের ছবল খাওয়ার মতো আঁতকে উঠলেন কেয়া বৌদি ধাতস্থ হতে সময় লাগলো কিন্তু কেয়া বৌদিকে আপনারা চেনেন তো সেই যে জিনিস এবার তিন বছর ব্যাপী শতবার্ষিকীর শেষ বছরে রবীন্দ্র জন্মোৎসব করতে বসে রবীন্দ্রনাথের গানের ভাড়ারে সময় উপযোগী গানের অভাব দেখে হতাশ নিঃশ্বাস ফেলে বলেছিলেন অত কম লিখে গেছেন রবীন্দ্রনাথ সেই তিনি আমাদের কেয়া বৌদি সারা বছর কিছু না কিছু করে থাকেন যিনি এবার আর রবীন্দ্র জয়ন্তী নয় শুধু শুধুই একটা গীতিনাট্য করাবেন মানুষ যে কেবলমাত্র খেয়ে ঘুমিয়ে আর টাকার ধান্দায় ঘুরে দিন কাটাবে এ বর্তাস করতে পারেন না কেয়া বৌদি মাঝে মাঝেই তাই নানাবিধ অনুষ্ঠান জুড়ে দেন পাড়াটা একটু জুড়িয়ে এসেছে দেখলেই দেন ডানলোপিলোর আয়েস আয়েশ ছেড়ে বেরিয়ে পড়েন চাঁদার খাতা হাতে সিনেমা মার্কেটিংয়ের মোহময় আকর্ষণ ত্যাগ করে ঘুরতে যান বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের দৌড়ে দৌড়ে ফাংশন করেন সুভেনের বার করেন অমানসিক খাটেন কেয়াবৌদি এক একটি অনুষ্ঠানের পেছনে এবারেও দেখলাম সেই অমানসিক খাটবার সংকল্পের ছাপ কেয়াবৌদের মুখে ভয় হলো নিবৃত্ত করতে চেষ্টা করলাম বললাম কেয়াবৌদি এই সেদিন ডেঙ্গু থেকে উঠেছেন আপনি তাতে কি কেয়াবৌদি মধুর হাসি হাসলেন তোমরা তো রয়েছ তপন স্বপন গদাই পোল্টু অ্যাটম বুলেট সাইক্লোন আর্থকোয়াক সবাই আমার কাজ করবে আর তুমি তো আছোই মধুর একটু হাসলেন কেয়াবৌদি ডজনখানেক সন্ডাগুণ্ডা ছেলের উপর আধিপত্য বিস্তারের ক্ষমতা বাবদ আত্মপ্রসাদের হাসি ছেলেগুলোর ওই নামগুলো সবই যে পিতৃমাতৃদত্ত তা নয় ওগুলো বৌদির অবদান আর বোধ করি ওতেই মরে আছে ছোড়াগুলো ওরা কর্মক্ষেত্রে অবতীর্ণ হলে আর ভয় নেই শুধু ট্রেজারার করা যাবে না বৌদি বিগলিত হাস্যে বলেন ওদের থেকে একটা কেউ ট্রেজারার করা যাবে না বললে বিশ্বাস করবে না সবগুলো হচ্ছে চোরের রাজা টাকা হাতে পেয়েছে কি তার সেভেন্টি পকেটে চালান করেছে হেসে খান খান হন বৌদি ট্রেজারার যথা নিয়মে তোমাকেই করেছি আমাকে আমি চোখে ধোয়া দেখি গতবারের সুখ স্মৃতি এখনো মনে আছে বলেই দেখি বলি মোটে সময় নেই বৌদি বৌদি উড়িয়ে দেন সে অজুহাল হাস্যবদনে বলেন একটু বরং কম ঘুমিও বোধহয় কদিনের জন্য বাইরে যেতে হবে বৌদি লীলায়িত হলেন কে ছাড়ছে কিন্তু শুনুন শুনতে পাই না বধির আচ্ছা না দেখুন দেখতে পাই না অন্ধ বুঝলাম উপায় নেই কেয়া বৌদির সাংস্কৃতিক অনুষ্ঠান ভাণ্ডারের ভাড়ারই আমার হতেই হবে অন্যদিক থেকে চেষ্টা দেখি দেখুন বৌদি চারদিকে এই অভাব অভিযোগ ধর্মঘট কালোবাজার এর মধ্যে এসব আমোদ প্রমোদ আহ্লাদ করাটা কি ঠিক কেয়াবলদি জোর গলায় ঠিকরে উঠলেন নিশ্চয়ই এই তো সময় মানুষকে এই পৃথিবীর সমস্ত তিক্ততা ভুলিয়ে দেবার এইটাই তো একমাত্র উপায় কালচারাল ফাংশন আরেকটা দুর্বল অস্ত্র প্রয়োগ করি কিন্তু এই তো শর্ট টাইম বলছেন সামনেই দোলের দিন করবেন এত শর্ট নোটিসে হল পাবেন কোথায় কেয়াবলদি আমার এই বাঁশের তীর দেখে হেসে উঠলেন সেহে তোমায় ভাবতে হবে না উনিশশো তেষট্টির মার্চ থেকে বুক করা আছে হল উনিশশো তেষট্টি দিশেহারা হয়ে তাকাই তখন কি আপনার কিছু ঠিক ছিল কিছু না কিন্তু হলটা ঠিক করে রাখতে হবে তো দুবছর আগে থাকতে বুক করে না রাখলে ভালো হল আমি পাচ্ছি কোথায় স্বসংকোচে সন্দেহ প্রকাশ করে ফেলি কিন্তু ধরুন যদি হয়ে না উঠত ধরুন আপনার ওই গুণ্ডাগুলোর ডেঙ্গু কি চিকেন পক্স হতো তাতে কি ফাংশন না হলে হলটা আর কাউকে ট্রান্সফার করে দিতাম লোকে পায় না পেলের ডবল দাম দিয়ে লুফে নিত অবাক হয়ে যাই জগতের কিছুই জানি না কে জানতো এসব হয় অথচ বৌদি সব জানেন এই কেয়াবৌদিকে কথায় ভুলিয়ে নিবৃত্ত করব আমি মনের মধ্যে হিমালয়ের বোঝা নিয়ে চলে আসছি বৌদি থামান বলেন দাঁড়াও আজই বিল বইটা ছাপতে দাও কে আর ওই সুফিনের কাগজগুলো কিনে ফেলো কে চটপট ভালো আর্ট পেপার পাওয়া যায় না সব সবসময় শপাচে ছাপতেই হবে কি বলো নাকি হাজার নইলে কস্ট উঠবে না আর শোনো ইয়েটা আচ্ছা ওটা এখন থাক বিল বইটা যেন কালি পাই প্রেসকে বলো আর্জেন্টের দাম দেওয়া হবে আর ইয়ে আর দেরি করি না শুনতে পাওয়ার ভানে চলে আসি নতুন দা মানে বৌদির ওর কাছে গিয়ে পড়ি বলি নতুনদা আবার নতুনদা হতাশার সেই পেটেন্ট ভঙ্গিটি করেন আপনি আটকাতে পারেন না নতুনদা হাঁ হয়ে তাকান বলেন বোকা বলেই জানতাম তোকে কিন্তু এত বোকা তা তো জানতাম না হোকে আটকাবো আমি তা এই এক একটি দমকে আপনার তো নতুনদা মৃদু হাসেন বলেন যা অনিবার্য অপ্রতিরোধ দুর্বার তাকে কে বাঁধবে রুখবে ঠেকাবে না কেউ ঠেকাতে পারবে না তার ব্লাড প্রেশার নয় তার মার গেটে বাঁধ নয় তার ভাগ্নের বিয়ে নয় কেউ পারে না যাদের যে কোনো একজনই পাড়ার যে কোনো বৌদিকে পাঁটত কেয়া বৌদিকে পারে না কেয়া বৌদির উপাদান আলাদা কেয়া বৌদি রাখতে জানেন না লজ্জা পেতে জানেন না প্রতিকূলতায় নিরুৎসাহিত বা প্রতিবন্ধকতায় দুঃখিত হতে জানেন না কেয়া বৌদি লক্ষ্যে স্থির সংকল্পে অচঞ্চল তবে অচঞ্চল বৌদি সবসময় ওই যে একপাল গুণ্ডা এসে বাড়িতে আড্ডা গাড়ে বৌদি কি চঞ্চল হন হন না বৌদি শুধু ওদের সামনে চায়ের কৌটো চিনির বোতল দুধের ডেকচি নামিয়ে দিয়ে আর ইলেকট্রিক কেতলিটা দেখিয়ে দিয়ে বলেন চা পারিস করে খা আমার দ্বারা হবে না আর ওরা যখন নিজেরাই বিস্কিটের টিন মাখনের কৌটো জেলির বোতল আর ডালমোটের জান নামিয়ে নিয়ে মহল্লাস ধ্বনি তোলে কেয়াবৌদি হেসে গড়িয়ে পড়ে বলেন রাক্ষস রাক্ষস সব কয়টা এক একটা রাক্ষস ফুরিয়ে যাবে ভেবে চাঞ্চল্য প্রকাশ করেন না শুধু চাকরকে লেলিয়ে দেন নতুন দিকে। বলেন যা যা সাহেবের কাছে টাকা নিকে যা যা কিছু ফুরিয়েছে লিস্ট করে নিয়ে যা তার লিস্ট তাকে এখন রোজই করতে হয় অবোধ অজ্ঞান চেহারা ভবিষ্যৎ না ভেবে কাজে ঢোকবার সময় বাহাদুরি দেখাতে বলে ফেলেছিল পড়তে জানি লিখতে জানি সেই বাহাদুরির প্রাশ্চিত্য করতে হচ্ছে পেন্সিলের শীষ ভেঙে ভেঙে কিন্তু নতুনদার চাকরের দুঃখে আর কি বিগুলিত হব আমার কথা কে ভাববে লিস্ট তো আমাকেই রোজ করতে হচ্ছে তার উপর আবার ধারের হিসেব রাখতে হচ্ছে লিস্ট করতে হচ্ছে কেয়াবৌদির ফরমাসি মালের একটা অভিনয় খাড়া করা তো সোজা নয় আর তার কত র্যালা ধান থেকে পান ছুঁচ থেকে কুচ কোনটা না চাই পুজোর কোষাকষি থেকে ব্ল্যাক হোর্টসের খালি বোতল পর্যন্ত কোনটানা দরকার কলকাতা শহর চষে বেড়াতে হচ্ছে আমাকে তবু বাসে করে ঘোরাঘুরি করতে হচ্ছে না এই রক্ষে কেয়াবৌদি জোর করে ট্যাক্সি চড়াচ্ছেন ছাড়ছেন না এখন বেশি নিজের পকেট থেকেই দিচ্ছি টাকা উঠলে সব ধার শোধ করে দেবেন কেয়াবৌদি মাঝে মাঝে নতুন তার শুধন কত উঠল কেয়াবৌদি চরমতম অবজ্ঞার ভঙ্গিতে বলেন কোথায় তাও তো আটান্নটা না না বাষট্টিটা তাও তো বেশিরভাগ বটিকেটের অ্যাগেনস্টে কেপ্পন কেপ্পন মহা কেপ্পন সব বিশ্ব শুদ্ধ লোক একেবারে চক্ষু গো এত উৎসাহ অত উৎসাহ টাকার কথা পেরেছ কি মুখ একেবারে বোদা বিচ্ছির ছি ছি টাকা পকেটে পুষে রেখে লাভ আমোদ করার জন্যই তো টাকা কি বলো হ্যাঁ গো নতুনদা তীব্র উৎসাহে বলেন নিশ্চয়ই কেয়া বৌদি বিজয় গর্বের হাসি হাসেন তারপর বলেন চাঁদার উপর ভরসা করিও না যা ভরসার টিকিট বিক্রি আর সেই ওই সুভেনিটার উপর তা পাচ্ছি বিজ্ঞাপন পাচ্ছি ভালোই থাকবে মনে হচ্ছে নতুনদা বলেন তা তোমার ওই কুল্লে যা উঠেছে তোমার ট্রেজারের কাছে রাখতে দিয়েছ তো কেয়া বৌদি অবাক হয়ে বলেন শোনো কথা সে টাকা আছে নাকি গানের মেয়েদের আগাম দিতে হচ্ছে না তাদের তবলছিদের দিতে হচ্ছে না যারা পার্ট নিচ্ছে তাদের গাড়ি করে আনা নেওয়া করতে হচ্ছে না খাওয়াতে হচ্ছে না টাকা তো কবে ফুরিয়ে গেছে সবই তো ধারের উপর চলছে এখন শুধু ভরসা ওই টিকিট বিক্রি আর সুভেনের নতুন দা গম্ভীর হন তার ভরসায় তো ধার বাড়িয়েই চলেছ উঠবে তো অত টাকা বৌদি আত্মপ্রসাদের হাসি হাসেন উঠবে না রিহার্সেলটা তো দেখলে না একদিনও দেখিনি অবশ্য আমিও তবে শুনছি অপূর্ব হচ্ছে নাকি হবারই কথা এবার নাকি বৌদি সেরা সেরা সব ছেলে মেয়ে জোগাড় করেছেন তাছাড়াও শব্দযন্ত্রে আর আলোক সম্পাদে নাকি প্রচুর খরচা করবেন এক একটা খবরে ঢেউ আনেন বৌদি আর উথলে উথলে ওঠেন শুনছ গো মেকআপম্যান বলেছে বলেন শুনছ গো ডান্স মাস্টার বলেছে উতাল পাথাল সে আহ্লাদের মধ্যে সে কি বলেছে তা শুনতে পাওয়া যায় না শুনতে পাওয়া যায় নতুনদার কথা সেও প্রায় উথলে উথলেই তবু বুঝতে আটকায় না শুনেছিস ভাগ্নের বিয়ের জন্য আটত্রিশ কেজি চিনি জোগাড় করে রেখেছিলাম এখানে ওখান থেকে পাঁচ কেজি সাত কেজি করে তার এক দানা নেই সব চায়ে উঠে গেছে আটত্রিশ কেজি চিনি চাই উঠে গেছে গেছে তাও শুনছি নাকি ওর বাতাসা দিয়ে চা খেতে হয়েছে বোঝো ভাই দিদিকে আমি বিয়ের চিনির ভরসা দিয়ে রেখেছিলাম আজকাল আর বৌদির নিতান্ত নির্বন্ধেও ট্যাক্সি চড়ছি না বাসে আমি ঘুরছি তাই একটু বেশি টায়ার্ড বোধ করছি নতুনদার মুখ দেখে আরও করলাম বললাম তারপর এখন উপায় উপায় তোদের বৌদি দেখিয়ে দিয়েছে বলেছে কিলোপিছু চার টাকা করে ধরে দিলে নাকি ওর সেই টাইফুন না আর্থকুয়ার্ক কে একজন মন মন চিনি এনে দিতে পারে বলে চিনির আবার ভাব না আবার শুনতে পাই এ মাসে গয়লার বিল বাড়তি কত হয়েছে জানিস একশো ষোলো তবু নাকি কনডেন্সড মিল্ক কিনে কিনেই না চিনির ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুতে অথলা লোনা নতুন দা ওর সেই দার্শনিকের পোস্টটি বজায় রেখি বলেন এই দু মাসের ইলেকট্রিক বিলটার হিসেব শুনবি এ মাসের টেলিফোন বিল কেয়াবৌদি শুনতে পেয়ে গালে হাত দেন অবাক হয়ে বলেন ওইসব তুচ্ছ জিনিসেরও হিসেব রাখছ তুমি তা বেশ সব ধারে রাখো দিয়ে দেব নয়া পয়সাটি পর্যন্ত মিটিয়ে তারপর ক্রমশই পাল্টাতে থাকেন কেয়াবৌদি ক্রমশই দুর্লভ হয়ে ওঠেন বাড়িতে আট টিকিটি দেখা যায় না তার গোটা তিন চার ছেলেকে বাহন করে চরে বেড়াচ্ছেন সারা শহরটা কখনো ট্যাক্সিতে কখনো বাসে কখনো ট্রামে কখনো পদব্রজে যেতে যেতে তেষ্টা পেলেই চা খাওয়া হয় শরবত খাওয়া হয় পান খাওয়া হয় হই হই রই রই করতে করতে এগোনো হয় বলি কেয়াবৌদি এবার জন্য একটু বেশি বেশি কেয়াবৌদি মুখ টিপে হাসেন কেয়াবৌদি ঝকমকিয়ে বলেন এবার কীরকমটি হচ্ছে তা দেখো অবশেষে সেই দেখার দিনটি আসে সকলেই দেখতে চাই নতুনদা নতুনদার বাঁধ মা এ ও সে এবং আমি নাম করা একটি দল নতুন ঝকঝকে লোক আসছে গাড়ি গাড়ি ভিড়ে ভিড় উৎফল্ল চিত্তে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি কীরকম কালেকশন হচ্ছে এ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল নতুনদার সেই নতুন বিয়ের ভাগ্নের ভাই সে মাথা ঝাঁকিয়ে বলে অষ্টরম্ভা সব তো ফ্রি পাস সব ফ্রি পাস সব সব ওই পিছনের দুটো রবুঝি শুধু খালি ছিল তা এত সব ভিড় সব ফ্রি সমালোচনা করবার মুখ নেই আমিও ফ্রি পাসে এসেছি অতএব নিথর হয়ে যাই নীরবেই দেখতে থাকি তা মিথ্যে বলবো না সত্যি কেয়াবতী যেটি ঘটিয়ে তুলেছেন তা অপূর্ব নতুন দাও যেন মোহিত হয়ে তাকিয়ে থাকেন বিদ্যুৎগতি কেয়াবৌদের কর্মক্ষমতা দেখে সমস্ত দর্শকই কেয়াবৌদের নিমন্ত্রিত তাই কেয়াবৌদি একবার করে তাদের কাছে আর একবার করে গ্রিন রুমের শাটল ককের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছেন কেয়াবৌদের মুখে সাফল্যের হাসি চোখে আনন্দের অশ্রু কেয়াবৌদি সবাইকে ধরে ধরে প্রশ্ন করছেন বলুন কেমন হয়েছে বলো ভাই কেমন হয়েছে সবাই উচ্ছ্বসিত হন হবেনি সত্যিই তো ভালো হয়েছে তাছাড়া বিনে পয়সার ব্যাপার উপরে লাভ আর্ট পেপারে ছাপা সুফিনের খানা কেউ কেনেনি কিনবে কেন হোমা সে কি যাদের নেমন্তন্ন করে নিয়ে এসেছেন কেয়াবৌদি তাঁদের কাছে কি এই তুচ্ছ পাঁচ পাঁচশিকে দামের প্রোগ্রাম বইটার দাম নেবেন অনুষ্ঠান শেষে জনসমাগম হয় যারা যারা অভিনয়ে অংশগ্রহণ করেছেন তাদের সেই সাতসজ্জে সংকুলিত চেহারারই একখানা গ্রুপ ফটো তোলা হয় এবং সব শেষে পরিচালিকা প্রযোজিকা এবং সম্পাদিকা শ্রীমতী কেয়া মল্লিক সমবেত জনমণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন যারা নেচেছেন গেয়েছেন বাজিয়েছেন এবং বেজেছেন তাদের সকলকে ধন্যবাদ দেবার পর যারা এতক্ষণ ঘাড় ব্যথা করে আর পায়ে ঝিঝি ধরিয়া বসে বসে দেখেছেন তাদেরও ধন্যবাদ দেন কেয়া বৌদি তারপর কি বলে সেই বসন্তের মাধবীলতার মতো ছলছল করতে করতে নতুন তার সঙ্গে গাড়িতে গিয়ে ওঠেন এটা অবশ্য ট্যাক্সি কেয়াবৌদের আমন্ত্রিতের মধ্যে গাড়ি অনেকেরই ছিল কেয়াবৌদের পাড়ারই ছিল কিন্তু যাদের ছিল তারা তো আর কেয়াবৌদের জন্য বসে থাকবে না ঘাড়ের ব্যথা সারবে না তারা পায়ের ছিচি ছাড়াবে না সময়ে খাওয়া দাওয়া করবে না এমনিতেই তো হয়ে গেছে রাত প্রাইভেট গাড়ি হলো না তাতে কি ট্যাক্সিরা তো আর ধর্মঘট করে বসে আজ ভালোই হলো আমারও বরং লাভ হলো এই রাত্রে আবার বাসে যেতে হতো ট্যাক্সিতেই নতুনদার কাজ খেসে বসেন বৌদি হাসি হাসি মুখে বলেন তুমি কিন্তু রাগ করতে পারবে না একটা কাজ করে ফেলেছি তোমায় না জিজ্ঞেস করে দেখতে পাই নতুনদা ফেল করে তাকাচ্ছেন কেয়া বৌদি কৈফিয়ত দিচ্ছেন কেয়া বৌদি বলছেন তোমাকে না জিজ্ঞেস করে নতুনদা বোধহয় অস্ফুটে বলেন কি কেয়া বৌদি হাসিটা আরও গাঢ় করে বলে ওদের সবাইকে আমি নেমন্তন্ন করেছি সামনের রবিবারে মানে ভীষণ করে ধরেছিল সবাই যদি সাকসেস হয় সবাই একদিন মুরগি পোলাও খাবে নতুনদা নড়ে চড়ে বসে বলেন কারা এই যারা সব দেখতে এসেছিল খিচে বলো কে আব ওদি লহরে লহরে হেসে ওঠেন এই এতজনকে নেমন্তন্ন করব আমি মেয়ের বিয়ে নাকি বলেছি শুধু যারা পার্ট নিয়েছে আর যারা খেটেছে তাদের সব মিলিয়ে বড় জোর জনা পঞ্চাশ বাড়ির লোকটোক নিয়ে না হয় ষাঁটি হলু এদের কিন্তু একটু ভালো করে খাইয়ে দিতে হবে তোমায় নতুন কি ধৈর্যচ্যুতি ঘটে না ওটা আমার মনের ভ্রম গলা চড়াননি নতুনদা শুধু বলেছেন কোথা থেকে খাওয়াবো এই পাওয়া যায় না সে পাওয়া যায় না পোকো না বাপু পাওয়া আবার কি যায় না শুধু চোখ কান একটু খোলা রাখতে হয় শুধু পকেটের দরজাটা একটু খোলা রাখতে হয় ট্যাক্সি চলতে থাকে বাড়ি নিকটবর্তী হয় নতুন কি এতক্ষণে সাহস সঞ্চয় করেন তাই গম্ভীর গলায় বলে যাক তোমাদের আয় ব্যয়ের হিসেবটা নিও ট্রেজারার কাছ থেকে দেখো কত খরচ হলো কতটা ব্যালেন্স থাকলো ব্যালেন্স হিসেব কেয়া বৌদি যেন ভেঙে পড়েন হাসিতে আর খুশিতে টাকা কি ওর কাছে একটাও রাখতে দিতে পেরেছি বলে গাদা গাদা ধারই রয়েছে হিসেব আমি তোমাকে মুখে মুখে দিয়ে দিচ্ছি প্রথম থেকে যা আশা করেছিলাম তার কিছুই তো হয়নি টাকা উঠেছে মাত্র সাড়ে চারশো মতো আর খরচ তোমাদের কাছে ধারকর্্য বাদে করোনা চোদ্দ পনেরোশো চোদ্দ পনেরোশো হো মা তা হবে না তুমি তো টানাকশা করে চালিয়েছ সাহস করে তোমার কাছে চাইতে পারিনি তা যাই হোক হিসেবপত্র করে যার কাছে যা ধার আছে সেসব শোধ করে দিও বাপু ধেরো হয়ে মরতে পারবো না নতুন দা নাকের এবং মুখের একত্রিত একটা শব্দ করে বলেন হুম তা আমি যে এতদিন ধরে নয়া পয়সাটির পর্যন্ত বিল রেখে আসছি সেটা কেমি ডুবে সেটা বৌদি হেসে গড়িয়ে পড়ে বলেন সেটা আমি নেট ফাংশানে শুনে চালিয়ে ঠিক শোধ দিয়ে দিব দেখো হাসতে হাসতে বৌদির হাতের বটুয়াটা হাত থেকে পড়ে যায় ঠিক সেদিনের বটুয়াটা গল্পের সমাপ্তি এখানেই